আজকে আমি আপনাদের মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। ফ্রাইড রাইস তৈরি করতে যা যা লাগছে: হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ ব্রকোলি, হাফ কাপ রেড বেল পেপার, হাফ কাপ গ্রিন বেল পেপার। আপনারা এখানে আপনাদের পছন্দ সবজি ব্যবহার করতে পারেন। 3 টেবিল চামচ অলিভ অয়েল, আপনারা এখানে ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন। 1টা ডিম, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, লবণ স্বাদ মতো, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, আর লাগছে বাসমতি রাইস। এখানে আমি বাসমতি রাইসকে রান্না করে নিয়েছি, আপনারা এখানে পোলার চালও ব্যবহার করতে পারেন। এখানে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আসলে ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই। 1 মিনিট পরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। পরে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এখন সবজিগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব। গাজর, ব্রকোলি, বেল পেপার, লবণ দিয়ে দিব। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক সাইডে করে আমি ডিমটা ভেজে নেব। ডিমটাকে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডিমটাকে আগে ভেজে নিয়ে রেখে দিতে পারেন। এখন আমি সবজির সাথে মিশিয়ে দিব। সয়া সসটা দিয়ে দিব, চিলি সসটাও, ভালোভাবে মেশাতে হবে। আপনারা লবণটা একটু সাবধানে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। এখন আমি রাইসটা দিয়ে দিব। ভালোভাবে মেশাতে হবে। ব্ল্যাক পেপার দিয়ে দিব। এখন এটাকে এখন আমি 3-4 মিনিট রান্না করব। ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভ করব।
তৈরি হয়ে গেল ভেজিটেবল ফ্রাইড রাইস। আপনারা বাসা অবশ্যই তৈরি করবেন, কেমন হয়েছে জানাবেন। এবার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আমার রেসিপির নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।